হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলায়। তো আজকে তোমাদের ভিডিওতে দেখাবো একটা নতুন টিপ, ঠিক আছে? তো সেটার নাম হলো অ্যাডি কার্ট, ঠিক আছে? তো অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে যে দাদা, এক চান্সে পাথর কীভাবে বসানো যায়, পাথর প্লাস প্রং, ঠিক আছে? তো অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছে আমাকে, সেই জন্য আমি ভিডিওটা তোমাদেরকে দেখাবার জন্য বানাচ্ছি, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের আবারও বলছি, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডিও নিউ ভিউয়ার্স, তো তোমাদের প্রত্যেকেই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো যারা ক্যাড ডিজাইনের কাজ শিখতে ইন্টারেস্ট, ঠিক আছে? তো চলো তোমাদের আজকে দেখাচ্ছি কীভাবে শর্টকাটে স্টোন আর প্রং বসানো যায়, ঠিক আছে? এটা একমাত্র কি বলবো তোমাদের, ওভেল আর রাউন্ডের ক্ষেত্রে এটা সম্ভব, ঠিক আছে? আর স্ট্রেট সোজা ক্ষেত্রেও হয়, কিন্তু ওভেল আর রাউন্ডের মধ্যে বেস্ট, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি তোমাদের আজকে অ্যাডি কার্ভের কাজ কি, এটা এটা একটা টুলস, ঠিক আছে? চলো দেখো, আমি এই কার্ভে গেলাম, কার্ভে গিয়ে একটা সার্কেল নিলাম, আগে সার্কেলের দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? এই সার্কেল নিলাম, জিরো এন্টার, চলো 20 এন্টার, ঠিক আছে? 20 নিয়েছি। আর এটা আমি পাথরের নিচ্ছি, ধরো অফসেট 2, ঠিক আছে? 2 mm, 2 mm আমি অফসেট নিয়েছি। তো এটা 1/50 পাথর বসবে, ঠিক আছে? 1/50 আর দুদিকে 0.25 করে স্পেস আছে, ঠিক আছে? তো দেখো আমি সার্কেলটা আগে তোমাদের দেখাচ্ছি, দেখো কীভাবে আমি এক মানে এই অ্যারি কার্ভের অপশান যে টুলসটা আছে, এই অপশানটা দিয়ে কিন্তু এই সার্কেল বলো ওভেল বলো এক চান্সে প্রং আর পাথর বসানো যায়, ঠিক আছে? একটা একটা করে, একটা একটা করে বলতে আগে তুমি এক চান্সে পাথর বসিয়ে নিতে পারবে, আর দু পিস প্রং বসিয়ে তুমি সেটাকে করে নিতে পারবে, ঠিক আছে? চলো তোমরা ভিডিওটা দেখো ভালোভাবে, তোমরা বুঝতে পারবে। এটাকে একটু পেজ আপ করে নিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে? চলো দেখো, এটা আমি একটা লাইন নিচ্ছি, এই কট চালু করছি, এই কট, এই কট, সুইফট টু করে নিচ্ছি, সুইফট টু, এটা 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 এন্টার এন্টার, ঠিক আছে? চলো এটাকে আমি অফসেট সারফেস ফিলিট 1 এন্টার এন্টার, ঠিক আছে? দেখো এটা আমি কালার করে নিলাম, ঠিক আছে? কালারটা আমি চেঞ্জ করলাম। এবার দেখো তোমাদের অনেক আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, এ দেখো এই যে কার্ভের সেকেন্ড অপশানটা দেখো, এই যে টুইন কার্ভ, এটার কাজ তোমাদের কী দেখিয়েছিলাম, তো এটার কাজ হচ্ছে কি দেখো, এই টুইন কার্ভ সিলেক্ট করলাম, এই যে গায়ে কার্ভগুলো আছে দেখতে পাচ্ছ, গায়ে কার্ভ আছে, এটার আছে, এই গায়ে কার্ভটা সিলেক্ট করলাম আর এই গায়ে কার্ভটা সিলেক্ট করলাম, দেখো কতগুলো কার্ভ আসছে দেখতে পাচ্ছ, গায়ে কার্ভগুলো দুটো সিলেক্ট করে কিন্তু এতগুলো কার্ভ আসছে, আমরা কিন্তু মধ্যিখানে যে কার্ভটা আছে দেখো, এই দেখো মধ্যিখানের কার্ভটা কিন্তু আমাদের কাজ আছে, কীরকম কাজ আছে দেখো, এই আমরা এটাকে এই যে সার্কেল পিসটা আছে এটাতে পুরো পাথর কিন্তু আমরা মেজারমেন্ট করে একটা অপশানের দ্বারাই আমরা বসাবো, ঠিক আছে? অপশানটা কী হলো দেখো,
आगे पाथरटा बसिए नहीं ठीक है एफ कापटा आगे सिलेक्ट कर ठीक है तो ये हमें चेन्ज कर कलर का मध्यखान कापटाई क्योंकि तुम्हारे सिलेक्ट करते हैं ये देखो तुम्हारा क्योंकि भलोभवे ध्यान दिए मन दिए क्योंकि शुने और देखो ठीक है शोन और देखो कि भावे हमें एक चान्से पाथर बसा सेंटारे कापटा सिलेक्ट करब एफ सिक्स ठीक है ये देखो सेंटर कार्पटा सिलेक्ट कर एफ सिक्स देखो ये जेमसन कार्प ठीक है जेमसन कार्प देखो ये पाथर चले क्योंकि तुम्हारे काज किन्तु ये देखो ये देखो एफ फोर जेखने आखने क्लिक कर डाउन देखा डाउनटा क्लिक कर ऑब्जेक्ट आसबे ऑब्जेक्ट आर किछु करबेन ठीक आछे ऑब्जेक्ट ऑब्जेक्ट होये गेले एई एखाने पिस्टाय देखो देखते पाच्छो एखानटा आरेकबार देखाच्छि तोमादेर एटा एकटु एफ सिक्स देखो जेम्स कार देखो पाथर चले आसछे एखाने पिसे ए देखो एफ फोर एखाने डाउन এই ক্লিক যখন অবজেক্ট আসবে লেখা দেখো অবজেক্ট লেখা দেখাচ্ছে তোমরা কিন্তু এই পিসটাতে সিলেক্ট করবে দেখো পাথরটা কিন্তু এক লেভেলে বসে গেল দেখতে পাচ্ছ এবারে তোমাদের কাজ এখানে আছে এই যে এটা দেখছো এটা কাজ আর এটা কাজ ঠিক আছে এই দুটো কিন্তু কাজ ঠিক আছে আগে এটা সিলেক্ট করবে এটা দেখো পয়েন্ট টু আছে এটা কিন্তু তোমরা কমিয়ে পয়েন্ট ওয়ান এন্টার ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্যাপ কমে গেল আর এটা দেখো পাথরের মাপ দুই এমএম আছে এটা কিন্তু দুই এমএম পাথরে দেখাচ্ছে তো এটাকে আমরা কমিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এন্টার एक पंचाश पाथर तुम्हारा आगे ही बोली जो एक पंचाश मापे ये बार्टा बनाल एवे देखो सैलेक्ट कर देखो ये देखो एट लाल गोछे एखान देखते लाल गोछे यटा तुम्हारा एखे क्लिक कर পেস করে নিয়ে আসতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখো এখানে একটা দাগ আছে সেন্টারে দাগ আছে এটা কিন্তু সেন্টার ঠিক আছে এই সেন্টার দেখতে পাচ্ছ এই সেন্টার দেখেছো পুরো টাচ করে দিলাম এটা কিন্তু সেম মাপ আছে ঠিক আছে দেখো প্রত্যেকটা কিন্তু একই মাপের একই ছাড়ের মাপ আছে ঠিক আছে প্রত্যেকটা স্পেস কিন্তু একই আছে এই দেখো হয়ে গেল দেখো এটা এই সার্কেলে কিন্তু অ্যারিপোলারে কিন্তু পাথর বসানো যায় একটা পাথর বসে কিন্তু তোমাদের কিন্তু বারবার দেখতে হবে কতগুলো মানে পাথর খাবে আর কত স্পেস দিলে পাথর খাবে ঠিক আছে এটা যেমন এক চান্সে বসিয়ে নেওয়া গেল ঠিক স্পেস কিন্তু একই আছে তো এটা অ্যারিপোলারে হতো কিন্তু তোমাদের অনেকবার মানে নাম্বার দিয়ে দিয়ে দেখতে হতো এতগুলো পঞ্চাশটা কি চল্লিশটা কি পঁয়তাল্লিশটা খাবে তোমাদের প্রত্যেকবারে দেখতে হতো কিন্তু এটা কোনো দেখার অপশান মানে কোনো ঝামেলা নেই ঠিক আছে কার্ভকে সিলেক্ট করে কিন্তু পাথরটা তোমরা আসানিসে নিয়ে চলে আসতে পারবে ঠিক আছে ভালোভাবে ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো এবারে এই দেখো পিসটা সিলেক্ট করলাম এফ সিক্স
ये देखो पंग निये पंगटा निये एलाम ये देखो एटा 0.3 करब एटा 0.65 करब पॉइंट आर एटा 0 एंटार ठीक आछे देखो दुटो पंग बसिए किभाबे आमी दुटो पंग बसाच्छि दुटो पंग बसिए आमी जतगुलो पाथर आछे ठीक ततगुलो पाथरेर मध्ये F6 दाबाच्छि देखो रंगटा निये एलाम एटा एई ठीक এরকম জায়গা বসালাম একটা আর এই এরকম জায়গা বসালাম তোমরা দেখলে আমি পাথরটা কিভাবে বসালাম সেন্টারে কার্ভটা সিলেক্ট করে F6 দাবিয়ে জেমসন কার্ভ ঠিক আছে এটা হচ্ছে এক চান্সে পাথর বসানোর অপশনটা তোমাদের দেখালাম এবারে এক চান্সে দেখো এক চান্সে কি করে পংগুলো বসে যাবে আগে এই খোঁচাগুলো খোঁচা দুটোকে গ্রুপ করে নেবে ঠিক আছে গ্রুপ করে নিলে তারপরে পাথরগুলো সিলেক্ট করবে কটা ব্লক আছে মানে কটা স্টোন আছে দেখে নেবে এই পাথর কিন্তু সিলেক্ট করলে এখানে কিন্তু দেখাবে কতগুলো স্টোন আছে 42টা স্টোন আছে ঠিক আছে তো এবারে এই পংট সিলেক্ট করলাম সিলেক্ট করে এ দাবাবো দেখো এ ঠিক আছে এ দাবাবার পরে কিন্তু দেখো এখানে এ দেখো অ্যারি কার্ভ ঠিক আছে অ্যারি কার্ভ ক্লিক করব করে কিন্তু এই রেড সেই রেড কার্ভটা দেখো মধ্যখানে যে কার্ভটা আছে এটা সিলেক্ট করব কটা স্টোন আছে আমাদের 42টা স্টোন আছে ঠিক আছে তার মানে এখানে 42 বসালাম করে ওকে করলাম দেখো দেখলে দেখতে পেলে 42টা স্টোনেরই কিন্তু ঠিক গাজে গাজে প্রং বসে গেছে দেখতে পেলে ঠিক আছে তোমরা বুঝতে পারলে এবারে তোমাদের ওভেলে দেখাচ্ছি আবার ঠিক আছে ওভেল আর রাউন্ড কিন্তু এই দুটো এটা আমি গ্রুপ করে দিচ্ছি ঠিক আছে গ্রুপ করলাম এই গ্রুপ ঠিক আছে এটা আমি সাইডে সরিয়ে দিচ্ছি এবারে ওভেল পিসে তোমাদের সেম দেখাবো ওভেল পিস রাউন্ড পিস এই দুটো পিসে কিন্তু খুব সহজেই পাথর আর প্রং বসানো যায় পাথর কিভাবে বসানো তোমরা দেখলে আর প্রং কিভাবে বসালাম দেখলে ঠিক আছে চলো এবারে ওভেল নিই চলো এই ওভেল দেখো এলিপেজ দেখো ডায়মিটার 0 এন্টার আচ্ছা 15 এন্টার ঠিক আছে আর এদিকে 30 এন্টার 30 এন্টার ঠিক আছে না একটু বেশি হয়ে গেল কন্ট্রোল জেড করছি আবার এই এলিফেসটা নেব ডায়মিটার 0 এন্টার 15 এন্টার আর এদিকে 20 এন্টার ঠিক আছে এটা ঠিক আছে চলো এবারে সেন্টার করব এই মুভ নিলাম এই সেন্টার চালু করলাম দেখো এই সেন্টার ধরছে সেন্টারে 0 এন্টার
देखले एबारे किन्तु एटारो सेम ऑफसेट नेब ऑफसेट कार्ड 2 mm ठीक आछे तोमरा किन्तु ताको भालो करे किभाबे पेज अप करे 5 बार कि 6 बार तुल देब कंट्रोलर ऑल একসাথে পেজ করে কিন্তু পেজ আপ করব 1 2 3 4 5 6 ঠিক আছে চলো এই কোড চালু করলাম এই কোড ঠিক আছে এটা সুইফট টু করব সুইফট টু সিলেক্ট এই কার্ভ এই কার্ভ এই কার্ভ ঠিক আছে দেখতে পাচ্ছো ओ एफ ए फिलिट वन एंटर ठीक है एक एमएम एटारो हाइट कर देखो ये गाय कार्वगुल आज देखो सेम ऑप्शन जाब ट्विन कार्व देखो ये कार्व सिलेक्ट ये कार्व सिलेक्ट देखो मध्यने मध्यने एक कार्व चले आसते देखते तुम्हारा देखो ये मध्य कार्वटा हमरा कलर चेंज कर देखो एक चांसे पाथर क्यों ने सेंटर कलर कार्वटा सिलेक्ट कर लम सेंटर कार्वटा सिलेक्ट करारे एफ सिक्स देखो जेम्स ऑन कार्व एक चांसे किन्तु पाथर बसाना जाए जेम्स ऑन कार्व सहाज्ये ठीक है सिलेक्ट कर ले देखो देखते देखते कम पाथरगुलो उठे आथरगुलो पुरो पिसे लेवल करते गु तुम्हारे ये अपशन क्यों आसते है एफ फोर जेखने लेखा देखो एफ फोर टा क्लिक कर एक बार देखो डाउन देखा डाउन टा क्लिक कर एक बार बस और कोनो क्लिक नय एबारे पिसटार ऊपर क्लिक देखो टेरा मैका हो देखो देखते एकदि के पाथर ढुके आ देखो एकदि के पाथर ढुके एकदि के उठे आछे देखते तुम्हारा बुझते देखा तुम्हारे एवारे पिसटा सिलेक्ट कर देखो सोजा बसे गेछे देखे ठीक है एरम भाव किन्तु तुम्हारे करते हबे चलो एक बार तुम्हारे देखा एफ सिक्स कार्वटा सिलेक्ट कर सेंटारे एफ सिक्स जेम्स ऑन कार्व ठीक है एफ फोर डाउन ऑब्जेक्ट कर एखाने किन्तु तुम्हारा ऑब्जेक्ट करारे किन्तु एखाने क्लिक कर করে কিন্তু এইখানে আসবে ঠিক আছে এটা হচ্ছে পাথর পাথর থেকে পাথরের ডিসটেন্স দেখো 0.2 আছে এটা কমিয়ে 0.1 করে এন্টার এটা হচ্ছে পাথরের মাপ 2 mm আছে এটা কমিয়ে 1.5 যেটা পাথরের মাপে তুমি করছো সেটা কিন্তু তোমাদের বসাতে হবে এখানে তোমরা যদি পিসের চওড়া যদি একটু 2.1 রাখতে তাহলে এটা 1.6 হতো ঠিক আছে পাথর কিন্তু তোমাদের সেইভাবে বসাতে হবে চলো এবারে এই দেখো এখানে যে রেড গুছার আছে এটা এটা কিন্তু পেস্ট করে কিন্তু তোমাদের টানতে হবে ঘোরাতে হবে দেখতে পাচ্ছ যেরকম ঘুরবে তোমাদের কিন্তু সেন্টার আনতে হবে সেন্টার না আনলে কিন্তু কাজ করতে प्रॉब्लम हो ठीक है चलो इटा अमी तुम्हारे देखा भालो करे एफ सिक्स जेम्स ऑन कार्व एफ फोर डाउन ऑब्जेक्ट चले पीछे क्लिक डिस्टेंस पॉइंट वन आप दो एम आछे 1.5 एंटर
ठीक है चलो एवे टप पेजे चले आस ठीक है टप पेजे ना क्यों असुविधा हो ठीक है देखो ये देखते देखते सेंटर ठीक है चलो चलो पाथर बसिए नहीं देखते पेले क्या हमें सेंटारे दुटो जे दुटो पाथर जे रेड मार्क छिलो से रेड मार्कगुलो के पेस्ट करे किन्तु दुदिक थेके आमी निये एसे सेंटार करलाम ठीक है सेंटार करले किन्तु काज करते सुविधा है एबारे आबार सेम प्रंग बसाबो देखो कि भावे एक चान्स ठीक है एफ सिक्स प्रंग चलो कटा बंद करछी एक प्रंग एखाने एक प्रंग ठीक है प्रंगगुलो प्रंग दुटोके ग्रुप कर दिच्छी ठीक है ग्रुप आबार किन्तु आमरा पाथर कटा आछे किन्तु आगे पाथरटा क्लिक करे देखे नेब एटा 37 आछे ठीक है 37 स्टोन आछे देखो एखाने 37 ब्लक देखा ठीक है एबारे पाथर एक चान्स क्यों बसाना तुम्हारा देखी देखाल देखते पेले एबारे किन्तु प्रंगटा एक चान्स बसाबो क्यों भाव देखो ए दबाबो एरि कार्व ठीक है एरि कार्व सिलेक्ट कर लम ए देखो सेंटर सिलेक्ट कर लम এটা কিন্তু 37 করব ঠিক আছে 37 এন্টার দেখো দেখতে পেলে কিরকম ঠিক যতগুলো স্টোন আছে ঠিক ততগুলো কিন্তু গাঁজে গাঁজে পং বসে গেল দেখতে পেলে বন্ধুরা দেখো देखते पेले किभावे एक चान्से स्टोन और प्रंग बसानो हलो ठीक है तुम्हरा तुम्हरा किन्तु ओवेल और राउंड माने अनेक ओवेल और राउंड पिस दिए किन्तु माने बार पिस दिए किन्तु अनेक धरनेर काज डिजाइन है तो तुम्हरा जदि मने करो जे एक चान्से पाथर और प्रंग ओवेल पिसे और राउंड पिसे बसाव तुम्हारा किन्तु आमी जे अपशन तुम्हारे देखालाम तुम्हारा किन्तु एरम भावे किन्तु काज करते पारो ठीक है और देखो ये आमी किन्तु एटा आमी काटार मारिनी ठीक है आमी एटा काटार मारिनी एजोन्नोई मारिनी तुम्हारा किन्तु काटार मारा जानो ठीक है जदिओ जेने आमी आगे भिडियोते तुम्हारा देखिएछि एई प्रत्येकटा रंग और ये पिसटा ग्रुप करे नेबे ठीक है प्रत्येकटा पिस सरि प्रत्येक प्रंग सिलेक्ट कर और ये पिसटा सिलेक्ट कर ग्रुप करबे एटारो सेम तारपरे जे भावे स्टोन सिलेक्ट कर एफ सिक्स कर काटा निये आसते सेरकम करे किन्तु तुम्हारा केटे देबे ठीक है तो तुम्हारे आज बोझाते पारलाम जे किभावे एक चान्से प्लेट प्रंग पाबे प्रंग माने पाबे सेटिंग सबेते किन्तु एक चान्से बसाना जाए ठीक है ये ओवेल और राउंड और सोजा पिसे है किचु किचुते ठीक है सोजा पिसे एक मान समस्या है बेशिरभाग क्षेत्र ओवेल और राउंड पिसे किन्तु भालो भावे एक चान्से स्टोन और पंग बसाना जाए ठीक है खूब सहजे तातारी खूब फास्टे
বসানো যায়, ঠিক আছে? তো অনেক বন্ধু রিকোয়েস্ট করেছিল যে দাদা এক চান্সে কী করে বার্ড পিসে স্টোন বসানো যায় আর পং বসানো যায়, ঠিক আছে? সেটা সেই ভাইদের জন্যই এই ভিডিওটা দিয়ে বানালাম। তো বন্ধুরা, তোমরা যারা জানো না বা তোমরা যারা জানতে না, তোমরা ভিডিওটা দেখো, তোমাদেরও কাজে লাগবে, ঠিক আছে? তো আজকে ভিডিও তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট করো, জানিও। ভিডিও ভালো লাগলে তোমাদের আবারও বলছি একটা লাইক দিও, আর তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকেই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান ভিডিও তোমাদের কাছে আসতে থাকে, আর আমার সমস্ত ভিডিও ফলো করে তোমরা দেখে কাজ শিখতে পারো। আর বেশি বেশি বন্ধুদের শেয়ার করো যারা ক্যাড ডিজাইনের কাজ শিখতে চায়, ঠিক আছে? তো এই অপশানটা তোমাদের কীরকম ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও অবশ্য। আজকে ভিডিও এখান পর্যন্ত, থ্যাংক ইউ, জয় হিন্দ।